إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز من القائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور حمد وتعريف شكر وبرشنشا الله رب العالمين الجنة যার বিশেষ মেহরবানিতে আজকে সালাতুল জুমার খুতবায় আমরা উপস্থিত হতে পারলাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে বলি অসংখ্য শুকর, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা সালাতুল জুমার খুতবায় আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তিনটি বিষয় এর কথা বলেছেন, যেই তিনটি বিষয় বা যেই তিনটি বিজনেস করলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এই ব্যবসা যদি কেউ করেন তাহলে সে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তিনটি ব্যবসায় কোনো ক্ষতি নেই, তিনটি ব্যবসায় কখনো লোকসান নেই, তিনটি ব্যবসায় কখনো ক্ষতি নেই। সেই তিনটি ব্যবসা কি আমরা কোরআনুল করিম থেকে জানব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, গত সপ্তাহে আমি আপনাদের আলোকপাত করেছি কোরআনুল করিম তেলাওয়াত করার জন্য, আর এই কোরআনুল করিম এটাকে গুরুত্ব দেওয়ার জন্য, কোরআনুল করিম শিক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই তো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে যারা পাঠ করে পঠন করে, আল্লাহ বলতেছেন এই এটা হলো এক ধরনের ব্যবসা। আল্লাহর কালাম তেলাওয়াত করা এটা একটা ব্যবসা। কার সঙ্গে ব্যবসা? আল্লাহর সঙ্গে ব্যবসা। এবং এই ব্যবসায় কোনো কি নেই, ক্ষতি নেই। তিনটি ব্যবসা এমন রয়েছে যেটা আল্লাহর সঙ্গে করতে হয় এবং এই ব্যবসায় কোনো ক্ষতি নেই, কখনো লোকসান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই তিনটি ব্যবসার প্রথম ব্যবসাটি বলতেছেন যারা আল্লাহর কিতাব কি তেলাওয়াত করে। আর আল্লাহর কিতাব তেলাওয়াত করা প্রসঙ্গে অনেক হাদিস রয়েছে। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত বন্ধুগণ, গত রমজান চলে গেল, অনেক মানুষ কোরআন পড়েছেন, রমজান শেষ, কোরআনের প্রতি আর ভরুক্ষেপ করে না, কোরআন আর পড়তে চায় না, কোরআন আর দেখে না। এই যে একটি সপ্তাহ গেল, আমরা গত জুমা থেকে এই জুমা পর্যন্ত কয়জন কোরআনুল করিমের কিতাবটা খুলে দেখেছি, কয়জন কোরআনটা পড়েছি, এটা আপনার প্রতিদিনের দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা রুটিন থাকা দরকার যে আমি দৈনিক কমপক্ষে কিছু সময় হলেও আমি কোরআন পড়ব। সুন্দর একটা রুটিন হলো যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের সময় আজানের সাথে সাথেই মসজিদে আসেন, তাহলে 2 রাকাত 4 রাকাত সুন্নত নামাজ পড়ে আপনি কোরআনের 2-4 পাতা বা কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারেন।
আর যারা পড়তে পারি না তারা চেষ্টা করতে হবে তারা ওই আল্লাহর জিকির আজকারগুলি কমপক্ষে করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এরকম অনেক জিকির আজকার রয়েছে সম্মানিত বন্ধুগণ। এজন্য প্রথম কথা যেটা, সেটা আল্লাহর কালাম যে ব্যক্তি তেলাওয়াত করে সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে ব্যবসা করে, এবং এই ব্যবসায় কোনো ক্ষতি নাই। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পড়বে তার দশটি একটি নেকি হবে, ওয়াল হাসানাতু তাআদিলু আশারু হাসানাত, আর একটি নেকির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশটি নেকি দান করবেন। প্রিয় নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটি মিলিয়ে একটি অক্ষর, বাল আলিফ হারফন লাম হারফন ওয়া মিম হারফন, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। অতএব যে ব্যক্তি আলিফ লাম মিম বলল তিন দশে তিরিশটি নেকি তার আমলনামায় লেখা হলো, বলেন সুবহানাল্লাহ। এরকম কোরআনুল করিমে কত আয়াত রয়েছে, কত সুরা রয়েছে, ছোট্ট সুরাগুলো আপনি কমপক্ষে পড়েন, যদি বেশি কিছু পড়তে না পারেন সুরা নাস, ফালাক, ইখলাস এবং এরকম যে ছোট্ট সুরাগুলি রয়েছে এগুলি বেশি বেশি পড়েন। আপনার একটা সুরা মুখস্থ আছে, একটাই বারবার পড়েন, তারপরেও আপনি কোরআন পড়ার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, হাদিসে এসেছে যে মান যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহির বিল কোরআন মাআস সাফারাতিল কিরামিল বাররা, যারা কোরআন ভালো করে পড়তে পারে তারা মহা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে তাদের অবস্থান হবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যে ব্যক্তি কোরআন পড়তে যেয়ে ওয়া তাআতাউ ফীহ সেখানে আটকে যায়, ফালাহু আজরান, তার ডবল সওয়াব হয়। একটা সওয়াব হলো কিরাত করার জন্য, পড়ার জন্য একটা সওয়াব, আরেকটি হলো যে আপনি শিক্ষা করতেছেন, এই শিখার জন্য চেষ্টা করতেছেন, এই চেষ্টার জন্য আর একটা সওয়াব দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে চেষ্টা করতে হবে আর কোরআন এই জন্য পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সঙ্গে কোরআন পড়া চেষ্টা করতে হবে, শিখতে হবে। অনেক ভাই রয়েছেন অনেক কাজ জানতেন না, আপনি প্রবাসে এসে শিখেছেন, অতএব আপনি কোরআন পড়া জানেন না, কোরআন পড়া শেখেন, কোরআন পড়ার জন্য চেষ্টা করেন। সম্মানিত বন্ধুগণ, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে সহজ করেছি আসল কেউ এটাকে অনুধাবন করার জন্য, অর্থাৎ আপনি চেষ্টা করেন, আল্লাহ দেখবেন রহমত করবেন, আল্লাহ বরকত দেবেন, অবশ্যই এই কোরআন আপনার আমার উপকার করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দুটি আমল আছে পৃথিবীতে, যেই দুটি আমল পৃথিবীতে কেউ যদি করে কিয়ামতের দিন এই আমল দুটি বান্দার জন্য সুপারিশ করবে, আর সেটি হলো এক নম্বর হলো সেটি হলো এক নম্বর হলো যে কি, আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআনা লিল আবদ, রোজা এবং কোরআন তেলাওয়াত এটা বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, আই রব মানাআতুহুন নাওমা বিল লাইল ফাশফিআনি ফিহ, কোরআন বলবে, হে আল্লাহ রাতের বেলায় সে ঘুমিয়ে থেকে ঘুমিয়ে না থেকে জাগ্রত অবস্থায় কোরআন তেলাওয়াত করেছে, আমি তার জন্য সুপারিশ করতেছি, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করো। অনুরূপভাবে রোজা বলবে, আই রব মানাআতুহুত তুআম ওয়াস শারাব ওয়াস শাহওয়া, হ্যাঁ দিনের বেলায় আমি তাকে যাবতীয় অশ্লীল অশ্রাব্য কাজ থেকে খানাপিনা থেকে আমি তাকে বারণ করেছিলাম এবং সে রোজা ছিল, অতএব ফাশা ফ্যানি ভি, আমার সুপারিশ ওই বান্দার ব্যাপারে কবুল করো। ফায়ুসাফা আন, হাদিসে এসেছে দুইজনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, কবুল করবেন। এই জন্য করে আসুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা আল্লাহর সঙ্গে সেই ব্যবসা করি। এই ব্যবসার প্রসঙ্গে আল্লাহ বলছেন, লান্তাবুর, এটা এমন একটি ব্যবসা যেই ব্যবসায় কোনো ক্ষতি নেই, কোনো লোকসান নেই, কোনো তোমার লস হবে না, তুমি লাভবানই হবে। আসুন আমরা সেই লাভবান হওয়ার চেষ্টা করি। এটা হলো প্রথম খুতবা। দ্বিতীয় খুতবায় আমরা বাকি ব্যবসা দুটির কথা বলবো ইনশা আল্লাহ তাআলা। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল মালিক জাওয়াদুল মালিক বাররুর রউফুর রহিম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ।